আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো মাত্র এক মিনিটে ডিম ছাড়া কাপ কেকটি তৈরি করা যেমন একেবারেই সহজ তেমনি খেতেও অনেক বেশি মজা বাচ্চাদের জন্য সকাল বিকালের নাস্তা হিসেবে ঝটপট এই কেকটি তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এরকম আরো মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি কাপটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে এখন এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা তিন টেবিল চামচ পাউডার সুগার আমি এখানে নর্মাল চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি হাফ টেবিল চামচ কোকো পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এখন সব শুকনো উপকরণগুলোকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিব দেড় টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লিকুইড দুধ এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে মেশানোর পর ব্যাটারটা এরকম স্মুথ হবে এখন আমি এতে কয়েক টুকরা চকলেট ভিতরে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে চকলেট দিলে কেকটা খেতে বেশি টেস্টি হয় এখন আমি এটাকে মাইক্রোওয়েভে জাস্ট এক মিনিট বেক করে নিব আমি কাপটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এখন টাইম সেট করে অন করে দিব এক মিনিট পর আমার কেকটা হয়ে গেছে এখন কেকটাকে আমি বের করে নিব আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা কিন্তু পারফেক্ট বেক হয়েছে এখন আমি পছন্দ অনুযায়ী পাউডার সুগার এবং চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশন না করেও আপনারা এমনিতেই কেকটা পরিবেশন করতে পারেন দেখলেন তো কত সহজেই মাত্র এক মিনিটে ঝটপট মজাদার চকলেট কেক তৈরি করে খাওয়া যায় আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ